সন্ধে ছটা, আকাশে কালো মেঘের ঘন ঘটা, আবহাওয়া বার্তায় বৃষ্টির আশঙ্কা, আর আশঙ্কাকে সত্যি প্রমাণ করে শুরু হলো এক প্রস্রাব বৃষ্টিও। এই যেন সিআরবি শিরিষতলার শতবর্ষী গাছগুলোর জন্য নিউ ইয়র্ক আকাশের কান্না। মিলেমিশে এক হয়ে গেল শিরিষতলা আর ডাইভার্সিটি প্লাজা, এক সুরে বাঁধা পড়ল দুটি শহর। ঠিক স্থানীয় সময় 6:30, অনুষ্ঠান শুরুর আগেই বৃষ্টির কান্না গেল থেমে, সূর্য উঁকি দিল মহাপ্রতাপে, এ যেন নতুন দিনের আত্মপ্রকাশ। সমাবেশস্থল ইতিমধ্যেই প্রত্যাশার মাত্রা ছাড়িয়েছে, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ডাইভার্সিটি প্লাজা। প্রতিবাদী ছড়া থামায় বৃক্ষ নিধন দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রখ্যাত ছড়াকার মঞ্জুর কাদের। তারপর একে একে বক্তব্য রাখেন সাবিনা শারমিন নিহার, রওশন হক, আবুল কাশেম, প্রকাশ চট্টল কাশেম, আব্দুল কাদের মিয়া, মোহাম্মদ নুরুল আনোয়ার, জন রিপস, মোহাম্মদ ফজলুর রহমান এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ। সমাবেশে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী সহ নিউ ইয়র্কের সুশীল সমাজের বিশাল একটি অংশ উপস্থিত ছিলেন। এ যাবৎকালের এই বিশাল নাগরিক সমাবেশে অংশ নেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিটিস্ট, পরিবেশ আন্দোলনের নেতা মিনহাজ শাম্মু, ভয়েস অব আমেরিকার নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, আবৃত্তি সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মাহতাব সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিমুদ্দিন, ছড়াকার খালেদ শরফুদ্দিন, শিশু সাহিত্যিক শামস রূপো, সন্দীপ অ্যাসোসিয়েশনের নজরুল ইসলাম, হেল্পিং হ্যান্ডস ফর চিটাগোনিয়ান ইনোকের ইকবাল হোসেন, আরিফ চৌধুরী, ইব্রাহিম দীপু, চট্টগ্রামের বাসিন্দা মফজল আহমেদ, হাফিজউদ্দিন, এমডি মোনাফ, আবু তালেব, সাংবাদিক শীতাংশু গুহ, শহীদুল আলম, কানু দত্ত, এটিএন বাংলার লাবলু আনসারি, বাংলাদেশ প্রতিদিনের এবং সন্দীপ চ্যানেলের মোহাম্মদ সোহেল, মিজানুর রহমান দেশ সহ আরও অনেকেই। সভায় বক্তারা বলেন, সমগ্র বিশ্ব যখন পরিবেশ বিপর্যয় ঠেকাতে একজোট, সেখানে কার স্বার্থ সিদ্ধির জন্যে সিআরবি এবং তৎসংলগ্ন এলাকায় প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ বিনষ্ট করে উচ্চবিত্তদের জন্য হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, সেটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ইতিমধ্যে বিভিন্ন অজুহাতে লালদিঘি, আউটার স্টেডিয়াম, জাম্বুরি ফিল্ড, ডিসি হিল সহ চট্টগ্রাম শহরাঞ্চলের প্রায় বেশিরভাগ জায়গাকেই অবরুদ্ধ করা হয়েছে। যদি সিআরবিকেও এই জায়গাটি বেদখল হয়ে যায়, তবে মুক্ত বাতাসে চট্টগ্রামবাসীর শ্বাস নেওয়ার শেষ আশ্রয়টুকুও অপসৃত হবে। সমাবেশ থেকে হাসপাতাল অন্যত্র সরিয়ে না নেওয়ার পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তও গৃহীত হয়। হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ানের অন্যতম পরিচালক জনাব মীর কাদের রাসেলের ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। রাজীব বসাক, ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।